আগামী 21শে জুন আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে, সেই জন্য সকলকে আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই। ফার্স্ট ইন্টারন্যাশনাল যোগা ডে শুরু হয় 2015 সালে, এবছর সিক্স ইন্টারন্যাশনাল যোগা ডে। আজকে তোমাদেরকে আমি অর্ধ চক্রাসন করে দেখাব। তার আগে এসো কিছু ফ্রি হ্যান্ড করে নিই। পা ফাঁকা করে দাঁড়ালে কাঁধের উপর হাত দিলে দেওয়ার পর শোল্ডার রোলিং করবে। কিভাবে? এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার রিভার্সে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রিল্যাক্স, ছেড়ে দাও। এবার দুটো হাত তোমরা একসাথে রোলিং করো, হ্যান্ডস রোলিং 1, 2, 3, 4, 5। আবার রিভার্সে করো 1, 2, 3, 4, 5। তোমরা 10 কাউন্টে করবে, আমি 5 কাউন্টে করলাম, ঠিক আছে? এবার ডিপ ব্রিদিং করবো, দুটো হাত রেখে শ্বাস নিয়ে জোরের সাথে তুলবে, শ্বাস ছেড়ে নামবে। এভাবে তোমরা এই হাতে 5 বার, এই হাতে 5 বার করবে, 10 বার। আবার সামনে হাত নেবে, ডিপ ব্রিদিং এ করবে, হ্যাঁ। রিল্যাক্স, ছেড়ে দেবে। এবার এইভাবে হাত তুলবে, শ্বাস ছেড়ে হাত মাটিতে টাচ করবে, আর শ্বাস নিয়ে উপরে উঠবে। রিল্যাক্স, এইভাবে ছেড়ে দেবে। এবার ব্যাক বেন্ডিং আর ফ্রন্ট বেন্ডিং করবে। এইভাবে হাতের তালু কোমরে সেট করে হাতটাকে রেখে তোমরা ব্যাকে যাবে। রিল্যাক্স, এবার হাতটা আবার কোমরে সেট করে ফন্ডে নামবে। আবার ব্যাকে যাবে, হাতটাকে সেট করবে, কোমরে সেট করবে, তবে ব্যাকে নামবে। আবার হাতটা ঘুরিয়ে কোমরে দিয়ে তবে ফন্ডে নামবে। রিল্যাক্স, এইভাবে তোমরা কিছু ফ্রি হ্যান্ড করে নেবে। এবার দেখো তোমাদেরকে অর্ধ চক্রাসনটা দেখাচ্ছি। প্রথমে পা মেরে সোজা হয়ে শুয়ে, পা মেরে সোজা হয়ে শুয়ে পড়লে, শোয়ার পরে পাটাকে ফোল্ড করলে, পাটাকে ফোল্ড করলে হাতটাকে কাঁধ বরাবর রেখে হাতের তালির উপর ভর দিয়ে বডিটাকে তুলে দেবে, ঠিক আছে? তাহলে পায়ের পাতার উপর ভর আর হাতের তালির উপর ভর দিয়ে তোমরা পুরো বডিটাকে উপরে উঠিয়ে দেবে। রিল্যাক্স, এই আসনটা করার পর অবশ্যই চক্রাসন করবে। চক্রাসন করার পর শবাসন করবে। শবাসনে তোমরা 2 মিনিট রেস্ট নেবে। রেস্ট নেওয়ার পর এই চক্রাসনটা তোমরা 2 বার প্র্যাকটিস করবে। গরমকালে 2 বার প্র্যাকটিস করবে আর শীতকালে 3 বার প্র্যাকটিস করবে। এইভাবে দুটো পা মেলে দেবে, দুটো হাতের তালু মাটিতে রেখে চোখ বন্ধ করে রেস্ট নেবে শবাসনে। আমরা এখন যে করলাম অর্ধ চক্রাসন, এটার বেনিফিটগুলো এবার তোমরা শোনো। এই যে চক্রাসন করার সময় তোমরা মাথা ঝুলিয়ে ফেলেছো, মাথাটা ঝুলছে, তাহলে কী হচ্ছে, মাথায় কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হবে, তারপরে শোল্ডার পেন কিন্তু হবে না। শোল্ডার পেন হলে পরে ঘাড়ে কাঁধের পেনটাও কিন্তু রিলিফ হবে। চেস্টের চাকচারটাও খুব সুন্দর হয়, দেখবে মায়েদের বেবি হওয়ার পর মামারি প্ল্যানটাও কিন্তু ঠিকঠাক থাকে। তারপরে তোমাদের হার্ট লাংস কিন্তু খুব স্ট্রং থাকবে।
বডিতে এক্সট্রা কোনো ফ্যাট জমতে দেবে না। স্পাইনাল কর্ডটা কিন্তু ফ্লেক্সিবল হবে। অনেকে দেখবে স্লিপ ডিস্ক হয়, অর্থাৎ কোমরে খুব লাম্বারে পেন শুরু হয়। তোমরা যদি এই চক্রাসনটা ছোট থেকেই প্র্যাকটিস করো 8 বছর বয়স থেকে, তাহলে কিন্তু তোমাদের স্লিপ ডিস্কের কোনো ভয় থাকবে না। যাদের মনে করো লো প্রেশার, প্রেশারটা খুব লো, হ্যাঁ, তারা কিন্তু যদি এই চক্রাসনটা গরমকালে 2 বার আর শীতকালে 3 বার প্র্যাকটিস করো, তাহলে লো প্রেশারটাও কিন্তু নর্মাল হয়ে থাকবে। মনে করো বাচ্চারা কাজ করতে একদম এনার্জি পাচ্ছ না, তোমরা কিন্তু যদি চক্রাসনটা করো চটপট কিন্তু তোমাদের ওয়ার্কটা তোমরা করে নিতে পারবে। আর নার্ভ ক্যাপাসিটিটাও কিন্তু খুব ভালো হয়, হ্যাঁ, নার্ভের ক্যাপাসিটিটাও বেড়ে যায়। এবার দেখো এই চক্রাসনটা কারা কারা করবে না। যাদের মনে করো চোখের কোনো অপারেশন হয়েছে, হ্যাঁ, চোখের কোনো নার্ভের প্রবলেম আছে, তারা করবে না। যাদের মাথা ঘোরায় অর্থাৎ হাই প্রেশার আছে, তারা কিন্তু এই চক্রাসনটা করবে না।